হাই বন্ধুরা, আজ আমরা রয়েছি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় অবস্থিত দামোদর ভ্যালি কর্পোরেশন থার্মাল পাওয়ার প্ল্যান্টে। আমরা আছি পাওয়ার প্ল্যান্টের টাওয়ারে এবং দেখতে পাচ্ছেন সামনে চারটে ইউনিট, এবং এই ইউনিট থেকে দু লক্ষ কুড়ি হাজার করে ভোল্ট তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছেন চারটে ইউনিট, এবং আমরা রয়েছি এই প্ল্যান্টের একদম টাওয়ারের ওপরে, যেখান থেকে এখানে তিনটে টাওয়ার, একটা টাওয়ার থেকে বয়লারের ছাই নির্গত হচ্ছে এবং একটা টাওয়ার থেকে বিভিন্ন বিষাক্ত গ্যাস তৈরি হচ্ছে। এবং এলাকাটা দেখতে পাচ্ছেন আপনারা, এই সামনে যে ঝিলটা দেখতে পাচ্ছেন, এখানে দামোদর নদীর হচ্ছে জল এখানে স্টোর করা আছে, এখান থেকেই হচ্ছে পাওয়ার প্ল্যান্টের জল কাজে লাগে। এবং এখানে এই ঝিলের ওপরে সোলার প্যানেল তৈরি করা আছে, যেখান থেকে 5000 ওয়াটের ভোল্ট এখানে তৈরি হচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছেন রেল লাইন আছে, যেখান থেকে কয়লা পাওয়ার প্ল্যান্টে নিয়ে আসছে। এবং দূরে দূরে দেখতে পাচ্ছেন আমাদের কুলিং টাওয়ার, থার্মাল পাওয়ার প্ল্যান্টের কুলিং টাওয়ার দেখতে পাচ্ছেন, যেখান থেকে জল ঠান্ডা করা হয়। এক অপূর্ব জায়গা, আপনারা এলে দেখতে পাবেন কোনোদিন যদি ট্রেনিংয়ে আসেন এখানে। থ্যাংক ইউ।